Hello friends, good afternoon. Welcome back to another channel video. আমরা স্বাগত করছি আপনাদেরকে চ্যানেল বাড়িতে বধুরে নতুন একটা ভিডিওতে। আর আমি অনেকদিন থেকে মাকে বলছিলাম ডিম করো ডিম করো ডিম করো ডিম করো। আজকে হয়েছে আমাদের রান্নায় ডিম। আর সবাই আজকে পুরো স্পেশাল মেনু হচ্ছে সবার আগে ভাত সিম্পল আর ডিমের তরকারি। আর সবার থেকে স্পেশাল জিনিস হলো আম, যেটা আমি খেয়েছি। এটা হলো মা দুধটা দুটো খোপা করেছে। খুব গরম লাগছে, এই ডিমগুলো একদম ভিজে থাকে, ভিতরে ভিজে ভিজে থাকে বলে গন্ধ হয়ে গেছে মাথাটা, তাই জন্য আরও জল দেওয়া যায় না গরম লাগে বলে, তাই জন্য করে খোপা করেছে। তো এখন বাজে 1:30। 1:30 মানে মানে কত? 1:30 মানে 1:30 বাজে। আচ্ছা, আমি তো সব ইংলিশ মিডিয়াম বলা বাচ্চা, তো আমি জানি না অত। তো গায়ে সকাল থেকে আর ওই ঘরকন্নার কাজকর্ম এগুলো দেখাচ্ছি না, এই জন্যেই বিকেলে পানিপুরি বানাতে বলেছে আমার মেয়ে। কারণ অনেক দিন থেকে বলছিল মা পানিপুরি বানা পানিপুরি বানা, তো পানিপুরি বানাবো, মশলাটা বানাবো। তো ওর বাবা প্যাকেটটা কিনে দিয়ে গেছে, ওর বাবা ছিল তখনই বানাতাম, কিন্তু ওনার শরীর ভালো ছিল না বলে আমি করিনি। বেশি আবার টক ফক খেয়ে আবার যদি ট্রেনে যায়, ট্রেনে বাসে তো অ্যাসিডিটি হয়ে যাবে, সেই জন্য তো মা মেয়ে আমরা দুজনেই করবো। উনি থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, ওটা অন্য কথা। আর গরমে একটু টকটক খেতে ভালোই লাগবে আমাদের, আমরা মেয়েরা তো সবসময় টক খেতেই ভালোবাসি। তো আজকে পানিপুরি এ করবো, পানিপুরি গোলগাপ্পা ফুচকা যা বলে। তো খুব গরম পড়ে গেছে আমাদের এখানে, 3-4 দিন হলো প্রচুর গরম পড়েছে। মানে এখানে গরম মানে এইটাই বেশি মনে হচ্ছে আমাদের, তো ওয়েস্টবেঙ্গলে বাকি অন্য জায়গায় তো অনেক বেশি, আমাদের এখানে অত গরম নয়, খুবই মানে খুবই নর্মাল টেম্পারেচার, তবু গরম গরম মনে হচ্ছে। কিছু খেতে ইচ্ছে করছে না, কোনো তরকারি সবজি কিছুই খেতে ইচ্ছে করছে না। তো অনেক দিন থেকে আমার মেয়ে চিৎকার করছিলো মা ডিমের ঝোল করো ডিম করো ডিম রান্না করো, সেই জন্য আজকে আলু দিয়ে ডিমের ঝোল করেছি। একদম সিম্পল, একদম পাতলা, যেরকম আমি করি আর কি, হেভি নয়। হেভি মানে গরম মশলা ফসলা, হ্যাঁ বেশি মশলা গাঢ় করে এরকম কিছু না, একদম পাতলা করে করেছি। আর ওর খুব ফেভারেট আম, আন্টিদের বাড়ি গেছিলাম অনেক আম দিয়েছিল, অনেক নয় মোটামুটি আম দিয়েছিল। এখনও অ্যাকচুয়ালি আম পাকেনি আমাদের এখানে, তো যতটা যা দিয়েছিল ও একটা করে রোজ বের করে খাচ্ছে। আর ও আম কেটে নিয়ে এসছে, তো ডিমের ঝোল আর আম আর সিম্পল ভাত এটাই করেছি। ওর অলরেডি আম খাওয়া হয়েও গেছে, ডিমের ঝোল আর এই আম, জানি না কটা মিলবে আমাকে, এক পিস কি হাফ পিস জানি না। আর ভাতটাও খুব গরম, এখন আর গরম গরম কিছু খেতে ইচ্ছে করছে না, তো ভাতটা মেলে দিয়েছি। এখন আমরা ভাত খেয়ে নিই, ভাত খেয়ে আবার দেখা হচ্ছে একটু পরে। তো গাইস আমরা এখন গোলগাপ্পে খাবো, গোলগাপ্পে গোল গোলগাপ্পে খেতে খেতে গাপ্পে আমি এনে বুধু চাতে, তাই জন্য এটার নাম গোলগাপ্পে। তো অন্য দিনে তো লোকরা আসে অনেক এনজয় করি, কিন্তু এবারে আমার এমনি ইচ্ছে করছে খাওয়ার, কাউকে ডাকিনি এই জন্য। আর আমরা আজকে চ্যালেঞ্জ করব মা আর আমি কে কটা বেশি খেতে পারে, আমি বেশি খাবো না মায়ের বেশি খাবো। এমনিতে তো মায়ের লক্ষণ বেশি আছে কিন্তু মা বড়, তাও আমি চেষ্টা করবো একটা বেশি খাবো একটা। তো এখন আমরা চ্যালেঞ্জটা দেখাই আপনাদেরকে, কী কী ব্যবস্থা আছে দেখিয়ে দাও একটু। তো এক পাহাড় গোলগাপ্পা আর ওইখানে আছে, যদি কম পড়ে যায় তো আরও এখানে রাখা আছে। এক পাহাড় আলু ভাতে গোলগাপ্পে, আলু চাট আলু ভাতে আলু চাট, আর এক সমুদ্র পুরো সমুদ্র মতো। আর এই যে আমাদের গোলগাপ্পের জল খাওয়ার জন্য একদম টেস্টি টেস্টি জল। তো আমরা এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু করছি, আপনারা দেখুন। তো গাইস আমি এখন স্টার্ট করছি আমার ফার্স্ট গোলগাপ্পা। এখন আলু
যদি আরো খায় তাহলে আমার আলু ভাতই কম পড়ে যাবে, তাই না? ঠিক আছে যাও, মুখ ধুই না। গাইস, মাই ফার্স্ট পানি পুরি। তো দেখা যাক আমি কটা খেতে পারি। ওর জন্য আমি আরো তিনটে রেখেছি, ওর হাতে আরেকটা আছে, তো ওর 19টা আমার 19টা, এই কারণেই সমান সমান খেলাম, তাকে ওর মনে দুঃখ না হয় আর আমারও মনে দুঃখ না হয়। আর অন্য কথা হলো, মা বাবা সবসময় বাচ্চাদেরকে একটু এগিয়ে রাখার চেষ্টা করে, বাচ্চা জিতবে এটাই মা বাবা দেখতে পেয়েছি ভালোবাসে। তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, আমার পড়া হয়ে গেছে, আর খাওয়া হয়নি, কারণ কি পেট একদম টুপকা টুপকা ভরা পানিপুরি খেয়েছি বলে। আর এখন রাত 11টা বাজতে 5 মিনিট বাকি, তো এখন কি আর করবো, পেট তো ভরা, একটু শসা খেয়েছি মাত্র আর্ধেক আর্ধেক আমাদের। আর এখন আমাদের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টের সাথে, কারণ কি এখন খুব ঘুমও পেয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, আপনারাও ঘুমিয়ে পড়ুন, আমিও ঘুমিয়ে পড়ি। বাই বাই।